বন্ধুরা অবশেষে জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে আরও একটি নতুন বিধি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমি এটা সরকারি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় যেটাকে আপনারা অনেকেই ডিসি অফিস নামে জানেন সো এখানে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব বিশেষ একটি ব্যাপার হচ্ছে এই সার্কুলারটিতে আবেদন আপনাকে অনলাইনে করতে হবে অফলাইনে করতে পারবেন না মানে অনলাইনে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে সো বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এত কষ্ট করে ভিডিও তৈরি করা হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ ব্যক্তি সম্পর্কিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তো এছাড়া দেখতে পাচ্ছেন আরও অনেক নিয়োগ বিপত্তি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা এগুলোও দেখে নিতে পারেন তো আমরা এখন দেখব এই যে ডিসি অফিসে নিয়োগ বিপত্তি প্রকাশ সেটি সম্বন্ধে বিস্তারিত তো বিস্তারিত বলার আগে একটা বিষয় ক্লিয়ার করে নেব সেটি হচ্ছে এর আবেদন শুরু কবে শেষ হবে ভিডিওটা পুরোটা না দেখে অনেকে কমেন্ট করেন চেষ্টা করবেন এই কাজটা না করার কারণ পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন দেখবেন যে আপনারা অনেক কমেন্টের উত্তর ভিডিওতে পেয়ে যাবেন অনলাইনে আবেদন ফর্ম পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে সাতাইশ তিন দুই হাজার বাইশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 17ই এপ্রিল 2022 বিকাল 5টা সো এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এখন আমরা পদের বিবরণ দেখব সো এখানে পরিশ্রমতা কর্মী না হবে 8250 টাকা থেকে দশ টাকা বেতনে স্বীকৃত বড়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা মানে আপনি যদি জেএসসি পাস করে থাকেন বা অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে মালি আট টাকা থেকে বিশ হাজার টাকা বেতনে এখানে আপনারা সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী বা জেএসি বা পাশ হলে আবেদন করা যাবে এরপর সহকারী বাবুর্চি নেওয়া হবে এখানে বেতনের স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মানে আপনি যদি জেএসি জেডসি বা পূর্বে যে অষ্টম শ্রেণী পাশ ছিল সেটি করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন সেই সাথে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর বাবরচি হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষণ মানে আপনাকে

এরপর ব্যারা নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে দেখতে পাচ্ছেন যে চারজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মানে পরীক্ষা এসএসসি পাশ করতে হবে এরপর হবে নয় জন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষর্তন মানে আপনাকে জেএসসি বা জেএডএসি পাশ করলে আবেদন করা যাবে এবং নিরাপত্তা প্রহরী নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার জন্য আপনাকে এস এস সি পাশ করতে হবে এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে নেওয়া হবে অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পাঁচজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার জন্য মানে আপনাকে এস এস সি পাশ করতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে সাতাশ তিন দু হাজার বাইশ তারিখ ধরে আপনার বয়স যদি আঠারো হাজার তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে ডিসি টি এ এন জি এ আই এল

মানে ডিসি টাঙ্গাইল ডট টেল ডট ডট কম আপনাকে আবেদন শুরু হবে সাতাশ তিন দুই হাজার বাইশ এবং শেষ হবে সতেরো চার দু হাজার বাইশ এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় দেওয়া হবে একটা সার্কিট হাউস টাঙ্গাইলে আর জেলা কার্যালয় টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ টাঙ্গাইলের জেলার জেলা প্রশাসকের কার্যালয় এটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম